আসসালামুআলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চান্দিনা হাটে। আজ 17 অক্টোবর রোজ মঙ্গলবার 2023। চান্দিনা হাট প্রতি সপ্তাহ শনিবার এবং মঙ্গলবার বসে থাকে। আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম ভাইকে ছোট ছোট দেশি সিন্ধি সাইওয়াল চাহিদা সম্পন্ন সার বছর নিয়ে আসছে। এগুলো কেমন দামে বেচা বিক্রি করে সেই তথ্যগুলো জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কতগুলো কালেকশন করা আজকে? 21টা। সব এই সাইজের? সব এই সাইজের। এগুলো কোন জায়গার মাল এগুলো ভাই? দিনাজপুর। আমবাড়ি থেকে আনেন? রানীগঞ্জ থেকে আনেন। আপনি নিজে যান? নিজেরাই যান। আচ্ছা, এই গরুটা কেমন দাম চাচ্ছিলেন ভাই? 52,000। একটু ওদিকে নিয়ে দেখেন তো, 52,000 সাওয়া দাম। কেমন বলে বাজারে? 45-46। বেচা বিক্রি কত বলছিলেন? 48 হলে বেচা বিক্রি করবেন। আপনি তো জানি আমাদের অনলাইনে তো গরু কিছু সেল করে থাকেন, মোটামুটি করছেন এই পর্যন্ত? করছিলেন, যাক আলহামদুলিল্লাহ। কে যদি ল টাকার নিতে চায় সেক্ষেত্রে দেওয়া যাবে? দেওয়া যাবে। আজকে তো 16 তারিখ, কেউ যদি 2-1 যোগাযোগ করে, যদি গরু থাকে তাহলে দেওয়া যাবে। টাইম আছে, পরে আবার আসলে, নতুন ছাড়া আসলে আবার দেওয়া যাবে ভাই। দেখবো আমরা, দাম তো চলছে। কোন গরুটা? আচ্ছা, ওই দিকের এটা। দর্শক, 60,000 বলে 65 লাগবে। আপনি 65 বলে দিচ্ছেন? 65,000 বলেছে গরুটা ভাই। এগুলো ল টাকার যদি কেউ নিতে চায় কেমন করে সাইবেন? আচ্ছা দর্শক, আপনারা চাইলে অবশ্যই দেখে শুনে আগে যাচাই বাছাই করবেন, বাসর গুলো আগে দেখতে হবে আপনাদের, তারপর দাম দর করবেন। আমরা আছি কুমিল্লা চান্দিনা হাটে ইব্রাহিম ভাইয়ের সাথে। এখানে প্রচুর মানুষ দাম দর করতেছে। দাম দর করতেছে গোপনে, দাম দর করেন, আমরা একটু শুনবো পরবর্তীতে। টাকা লাগবে না নাকি? দাম বললেই হলো, দাম বললেই হলো, মুখ দিয়ে জবান বলে বড়। আচ্ছা, কথা দিতে হবে। দর্শক, এই যে বাসর গুলা সব পালা উপযোগী, দেশাল এটা না? এটা 550 বলেছেন সাদাটা। দর্শক, সাদাটা 550, চাইছেন 60, মানে 5,000 হাতে রেখে দাম চাচ্ছেন। এই কালোটা কত চাইছিলেন? একই দাম। আচ্ছা, ইব্রাহিম ভাইয়ের যোগাযোগের নাম্বারটা বলেন। 08-2-01-82-80-01-4730-370। অবশ্যই যারা নেবে শুধু ভিডিওটা দেখলে হবে না, বাস্তবে দেখতে হবে। কোনো বাটপারি হবে না। আচ্ছা, বাইরের বাড়ি চান্দিনা? রামমোহন। রামমোহন, এটা কি বোর্রা পড়ছে না চান্দিনা পড়ছে? বোর্রা থানা। আচ্ছা, বর্ডারে আপনি? আচ্ছা, আমরা দেখি সাইওয়াল গুলো একটু দেখান তো ভাই। আপনি 9 টাকা দাম বলছেন কিন্তু, এই তো দর্শক সাইওয়াল, নাবিটা দেখাই একটু। সবকে রানীগঞ্জ হাটের? সব রানীগঞ্জ হাটের। কবে আসছে এই চালানটা ভাই? আজকে আসছে। কয়টা বিক্রি করছিলেন? 60টা। 4 পিস? 4 পিস, মাশাল্লাহ। এগুলোর বয়স কেমন হবে ভাই? বয়স কত? 8 মাস। 8 মাস? 8-9 মাস। এই বাচ্চারা সুন্দর লাগতেছে। এটা যে মাত্র 2-3 বছর মনে হয়। ওইগুলো কি আপনাদের নাকি সব? চলেন তো, ওদিকের গুলো আপনার চাচার, ওগুলো আলাদা দামের? আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলবো। আপনাকে ধন্যবাদ ভাই। দর্শক, এদিকে টাকা গণনা চলতেছে, আমরা দেখি আজকের চান্দিনা হাটে কি চলছে। কত দিছেন এটা? 62,000 টাকা দিছেন। আপনি কত বলে দিছেন? আমি 70 বলে দিছি। 70,000 বলে দিছেন এই গরুটা? আইবিএম এ দেখি একটু, 70 আর 62? আচ্ছা, তো কথাবার্তা বলে দেখেন, আমরা দেখবো আজকের বাজারে বেচা বিক্রি হয় কিনা। এটা 70 আর 62, 8,000 টাকা ডিফারেন্স। কত বলে দিচ্ছেন ভাই? 2,000 কম 68,000। 68,000 এই বাছরটা বলে দিচ্ছে কাস্টমার, বলছে 62,000।
আচ্ছা আমরা দেখবো আরো কিছু সার বাজারের দাম জানাব আজকের এই কুমিল্লা চান্দিনা হাট থেকে। এই হাটটির পথে নিয়ত শনিবার এবং মঙ্গলবার বসে থাকে। এদিকে দাম দর হচ্ছে ভাইকে গরু চাচ্ছেন নাকি? এটা চাইছেন ভাই? দাম চাইছিল কত? পঁচাশি চাইছে। আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করবো। আপনি কত বলছিলেন? আপনি ষাট বলছেন? ষাট বলছেন। দেখি আমরা এখানে গোপনে কি কথাবার্তা চলছে, গোপনে কি বলেন? ৭৬ হাজার টাকা সিঙ্গেলে বলছেন ভাই, দাম কত বলে দিচ্ছেন ভাই? একবার ফিক্সড ৮৫, এটা আচ্ছা দেখবো আমরা দুইটা গরু একসাথে যাচ্ছে। কথাবার্তা চলতেছে আজকে চান্দিনা হাটে, মাঝারি সাইজের গরুগুলো বেশ চাহিদা সম্পন্ন। ভাই বেচা বিক্রি কটা করছিলেন এই পর্যন্ত? এখনো যাত্রা হয় নাই। এই গরুটা কি এই দামে দেওয়া যায় না? দর্শক দেখি আমরা ৬৬ দেখবো আমরা, ৬৬ কাস্টমার দিচ্ছে, আবার বলতেছে ৬৩ দিচ্ছে। আমরা দেখবো আসলে সর্বশেষ কি হচ্ছে। কত ভাই কত দিচ্ছেন? এটা ৬৩,৫০০ টাকা সার বছর ৬৫ বলেছেন ৬৩,৫০০ ক্লিয়ার, ১-১.৫ হাজার কম। আচ্ছা ধন্যবাদ ভাই, ৬৩,৫০০ এই গরুটা। আমরা দেখতেছি আজকে চান্দিনা হাটে, এই যে ভাইয়ের হয়ে যাচ্ছে এদিকে, আমরা দেখতেছি এবার দিয়ে দিবেন, যাত্রা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যাত্রা হইলে তো আসলে শুরু হয়ে যাবে। আমরা দেখবো আরো কিছু সাইওয়াল সার বাসের দাম জানাব আজকে কুমিল্লা চান্দিনা হাট থেকে। ভাই যাত্রা তো হইলো, এবার এখন তাহলে কি ব্যবসা শুরু করবেন? এবার শুরু করবেন। আচ্ছা এই যে ভাই যেটা গাছ খাওয়া চৌষাটের লাল গরুটা, এটা কত চাচ্ছেন? এটা জি জি ৯৫ চাইছেন। কত বলতেছে বাজারে কাস্টমার আছে তো এখানে? ৭৬ ৭৮ মাশাল্লাহ। এই জোর ১৫৫ দিচ্ছে, ৬৫ বলে দিচ্ছেন। এগুলো বয়স কেমন করে আছে ভাই? ৮-৯ মাস। আপনার যোগাযোগের নাম্বারটা বলেন। এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, নামটা জানো? মোহাম্মদ আবুল কালাম। আবুল কালাম ভাই ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখবো এই নাম্বারে বেচছি, ব্রাউন ফরে বেচছি ৭টা। ভিডিও দেখে নিছে? ভিডিও দেখে নিছে। আচ্ছা যারা নেবে অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো, ব্রাউন ফরে নিছে ৭টা, বুড়ির সঙ্গে নিছে ৩টা, তারপরে সুহাগের নিছে ৬টা। আচ্ছা অবশ্যই তারা যেন দেখে শুনে নেয় এসে, আর ভিডিওটাতে সবকিছু দেখা যাবে সম্ভব হয় না, সেটাই ভালো। আপনাকে ধন্যবাদ ভাই। দর্শক আমরা দেখবো আজকে কুমিল্লা চান্দিনা হাট থেকে আরো কিছু সার বছর দাম জানাবো বাজারে। মোটামুটি মাঝারি সাইজের প্রচুর পরিমাণের সার বছর দেখা যাচ্ছে, এদিকেও কিছু ছোট ছোট সার বছর দেখা যাচ্ছে। মুরব্বী নিয়ে আসছে, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। জোড়াটা কেমন চাচ্ছেন? ১০৫ সাওয়া দাম। দর্শক সার বছর ১০৫ সাওয়া দাম কত বলছে বাজারে? দুইটা ৮৫। আপনি কত বলে দিচ্ছেন? আপনি কত বলে দিচ্ছেন? ৯৫ বলে দিচ্ছেন। ৯০ ব্যাংকে আসবে নাকি? ৯০ ব্যাংকে আসবেন? আসবেন। দর্শক ৮৫ কাস্টমার বলে ৯০ ব্যাংকে হবে। আমরা দেখি আরো কিছু সার বছর চান্দিনা হাট বেচা বিক্রি হয়েছে নাকি? চলতেছে। দর্শক সার বছর দাম দর চলছে আজকে চান্দিনা হাটে।
দেখবো আমরা এখন কথা চলছে গরুর দাম দর নিয়ে দর্শক কথা বলে পর আমরা জানাবো আপনাদেরকে আপনি কেমন আছেন ছাতা কই ছাতা ছাতা দেন যে গরম পরে বাজারে বাসার সাথে বাইদা রাখলে তো ভালো হইতো কটা আনছেন আজকে বেসা বিক্রি হয়েছে একটা হয় নাই কত চাইছেন এটা বাউন্ন কত বলে বাজারে সাতচল্লিশ বলে বেসা বিক্রি কেমন আটচল্লিশ আটচল্লিশ হলে বেসা বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আসি চাঁদিনী হাটে দেখবো আরো কিছু পালন উপযোগী সার বছর দাম জানাবো এটা কার ভাই এটা আপনার মাশাআল্লাহ কোয়ালিটি তো ভাই অনেক সুন্দর শাইওয়াল সাথে কিছু নেপালের ক্রস আছে এটারও আছে এটারও কানগুলো আছে দাম তো চলছে সেটা বলতেছে আচ্ছা এটা এটা জোড়া বলে একশো পঞ্চান্ন মাশাআল্লাহ দর্শক অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন করো আজকে কমলে চাঁদিনী হাটে এই তো এই তো ডাটা ভালো এগুলো কোথা থেকে নাম কুষ্টিয়ার গরু কুষ্টিয়ার গরু বেসা বিক্রি হয়েছে আজকে ভাই বেসা বিক্রি হয়েছে বলতে মানে একটু বেশি না মানে বেসা হয়েছে মুখামুখি আসা হয়েছে মুখামুখি আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক গরুটা গ্যাটার প্লেট দেখাই নাভি গলা কম্বল সাইজ বডি স্ট্রাকচার মাশাআল্লাহ এগুলা তিন বছর হবে দেখবো আমরা কত টাকা বলে শেষ পর্যন্ত এই যে এরশাদ ভাই মাশাআল্লাহ কি অবস্থা গরুর ব্যবসা কি ছেড়ে দিয়েছেন নাকি করতেছেন আচ্ছা ধন্যবাদ ভাই ভাই শেষ শেষ কত বলে দিয়েছেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আছি চাঁদিনী হাটে নব্বই নব্বই এটা আধুনিক কৃষি চিত্র চাঁদিনী হাট লেখলে চলে আসবে দর্শক আমরা দেখব আজকের চাঁদিনী হাট থেকে আরো কিছু সার বছর দাম জানাবো দেখাইতেছি সবার গরুর ভিডিও করতেছি আমি জি জি আরো একটা গরুর দাম জানাই আজকের পর্বটি শেষ করে দেব কি অবস্থা কেমন আছেন মকবুল মিয়া কই আচ্ছা আচ্ছা নিজের ব্লাইট হয়ে আরেকজন আনতে গেছে আল্লাহ কোনটা আনছেন এটা আনছেন নাকি সাইজেন কত মাশাআল্লাহ লম্বা তো ভালো আছে একশো বিশ কত বলে বাজারে নব্বই পঁচাশি বলে বেসা বিক্রিটা কেমন বলছিলেন আপনি ছিয়ানব্বই হাজার বাসুরটা কোথা থেকে সংগ্রহ করছিলেন গ্রাম থেকে আচ্ছা ওইটাকে আপনার নাকি ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখতেছি কালো একটি কুচকুচে সার কি অবস্থা ভাই ভালো আছেন আপনি ইনশাআল্লাহ আছি ভালো আল্লাহ দিলে ভালোই আছেন সাইজেন কত পঁচাত্তর এই মুরব্বী কত বলছে মুরব্বী পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বলছে এই গরুটা আপনি কত বলে দিচ্ছেন আমি কয়ে দিছি পঁয়ষট্টি পঁয়ষট্টি বলে দিচ্ছেন পঁয়ষট্টি আর মুরব্বী শেষ কত দিছিলেন শেষ কত দিছেন দর্শক দাম দর হচ্ছে এই গরুটা কি অবস্থা বাজারের এখন বলেন বাজারের অবস্থা ভাই ভালো না ভালো না যেমন বেচা বিক্রি কম নাকি বেচা বিক্রি কম কাস্টমার কম কাস্টমার কম আচ্ছা আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম